হ্যালো বন্ধুরা, সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। এখন তো আমাদের এদিকে মাছের সিজন, চাইনা জালের ভিডিও দেখে তো বুঝলেনি, আমরা মামাঘাট থেকে চাইনা জালের অর্ডার দিছি। আমার আব্বু কাকা কামরু সাহেব চলে গেছে হয়তো বা জালের কাছে, আমি এখন গিয়ে দেখি যে কি জাল পাঠিয়েছে। চাইনা জাল তো ভালো মন্দ আছে, এখন দেখা লাগবে যে আমাদের কি ভালো জালটাই দিয়েছে নাকি খারাপ জাল দিয়েছে। সম্ভবত আমাদের তো খারাপ জাল দেবে না, কারণ আমরা বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ, কোন জালে মাছ বেশি টানে। যাই হোক, আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের আজকের নতুন চাইনা জাল। আমাদের এদিকে সন্ধে লেগে গেল, কিন্তু আমাদের কুরিয়ার এখনো আসলো না, আনতে গেছে তো আমার বাপ আর চাচাই মিলে। আর আমাকে এখানে থাকতে বলছে যে এখানে একজন লোক আসলে সবসময় থাকা দরকার, আমাদের এতগুলো জাল আছে, এইখানে জাল আছে, যদি কেউ ক্ষতি করে এগুলো নেওয়ার চেষ্টা করবে না। এখন আসলে আর এইসব চাইনা জালের মূল্য নাই, কিন্তু মানুষ আছে ক্ষতি করে, একজনের ভালো তো আর একজন দেখতে পারে না, এর কারণে আমি এখানে আসি। তারা আসুক দেখি কীরকম হয়। আর চাইনা জাল পাতা তো আপনারা সবাই জানেন, তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি, জিরা কীভাবে জাল পাতে আর এত মাছ ধরে। আসুক তারা দেখি কত দূর। কুরিয়ার চলে আসছে, কাকা এটা কোন জায়গাতে আনছেন, কথা কন নাকি, জাল দেখা হইটো আমার। এই দেখেন দর্শক, আমাদের নতুন জাল চলে আসছে ডাইরেক্ট মামাঘাট থেকে অর্ডার করা। হ্যাঁ, এখন সে নড়ছে, আজকে হবে সিন খেলা। এই জালে দেখেন কীরকম মাছ পরে, পুরিন জালে তো এরকম একটা মাছ টাইলো না, তার জন্য নতুন জাল অর্ডার দিয়ে আনলাম চারটা মামাঘাট থেকে। এই দেখেন এক নম্বরের চাইনা সুতি জাল, এটা মাছও পড়বে রে ভাই, একেবারে ঠাইসে গুড়ো মাছ সহ অন্যান্য মাছের খেলা লাগে যাবে আজকে, দেখবো শুধু মাছ হয় কীরকম জালে। হ্যাঁ, এ আমাদের সেই নতুন জাল, কাকার নামে পড়ছে, পানিতে পরিষ্কার করতেছে, ওইখান দিয়ে জাল পাতা লাগবে। এই চারটা জালেই আল্লাহ দিলে আজকে এক বালতি মাছ হবে কাল সকালবেলা। পুরিন জালেই যেহেতু হাফ বালতি মাছ হয়েছে, নতুন জালে তো ওই রকম তিন গুণ মাছ তো বেশি হবে এমনিতেই বোঝা যায়। বাঁধের সামনে জাল পাতার সিস্টেমটা কিন্তু অসাধারণ, জালের যত বাড়ি খাওয়া মাছ ওইখানেও পড়বে, আবার এই জালের ভিতরেও আসবে, একটা আবার বাইরে যাওয়ার কায়দা নাই। আর এই সিস্টেমে জাল পাতলে সর্বোচ্চ মাছ দুই চারটা বেশিই থাকে সব জায়গাতেই, আপনারা একটু এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তারপরে রেজাল্ট কীরকম হয় সেটা কিন্তু জানাতে ভুলবেন না। মামাঘাটের সেই বিখ্যাত জাল, মাছও পড়বে সর্বোচ্চকালের সর্বোচ্চ সেরা, মাছ না পড়লে টাকা ফেরত। এই জাল প্রথমে আমরা এই বাঁধের সামনে দিয়ে একটা লাগাবো, তারপরে লাগাবো এই বাঁধের কাছ দিয়ে, যাতে ঠেকা মাছগুলো পরে বেশিরভাগ। আর আজকে তো আমরা বালতি নিয়ে আসছিলাম, কালকে যে কী নিয়ে আসবো, মাছের যে চাপ এখনই শুধু টিপ মারতেছে দেখা যাচ্ছে না, ওই রকম একটা খালি চোখ, তো দেখবো যে কাল সকালবেলা কীরকম মাছ হয়। আমাদের নতুন জাল একেবারে করকরে আমাদের চাচা সাহেব হাত দিয়ে ছেড়ে দিচ্ছে টুকটুক করে, আর চলে যাচ্ছে জাল পানির ভিতর। জাল পাততে বেশি একটা সময় লাগে না, আর আপনারা তো জাল পাতা অনেকেই জানেনই কীভাবে পাতে এগুলো, শুধু দেখার বিষয় যে মাছ পরে কীরকম। এই দেখেন আমাদের জাল পাতা হয়ে গেল, জাস্ট এক মিনিটের কাজ, এতে এদিকে থাক আর ই করা লাগবেন না। জালটা আস্তে আস্তে চলে গেলো একেবারে মাঝখানে, আর এইটুকু ফাঁসা এইটুকু একটা ব্যাপার না, জালের বাড়ি খাওয়া মাছ তো, এই জায়গায় একটা পুরন জাল দেওয়া লাগবে যেন এই জায়গাটুকু যাতে লেভেল হওয়া থাকে একবারে ডাঙায়। বড় আমাদের যে মেন জাল নেট, ওইখানের মাছ বাড়ি খেয়ে এদিকে জালে আসবে সব ডাইরেক্ট। পুরন জাল নিয়ে আসলাম করে জাল, এই যে দেখা গেছে, ওই যে আমাদের নতুন জাল, এই মুহূর্তেও দেওয়া যায় এই দিকেও দেওয়া যায়, যেহেতু এইবার এখন জাল পরবি এইটু এই মুহূর্তেই দেও। হ্যাঁ, একটু মুরব্বী মানুষ, একটু বুদ্ধি দিয়ে দিলাম। আর আপনারা তো এই চাইনা জাল পাতা বুঝতেই পারছেন যে কী আর দেখাবো, আর একটা পাতবো এই বাঁধের সাথে আর একটা পিছনে, এসব আপনাদেরকে আর না দেখিয়ে কাল সকালবেলা দেখাবো যে কীরকম মাছ পড়ে। আর জাল পাতা আপনাদের তো ধারণা অলরেডি আছেই, আপনারা একটু এই কৌশলটা অবলম্বন করে দেখবেন, সর্বোচ্চ যদি মাছ বেশি না পড়ে ভাই আমার কাছ থেকে সে টাকা নিয়ে যাবেন। আর এখন আর ভিডিও করলাম না, কালকের একেবারে মেন দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের চাইনা লাগানো আজকে দ্বিতীয় দিন, তারপরে কালকে নতুন জাল লাগানো হয়েছে,
আজকে দেখার বিষয় যে কালকের থেকে মাছ কি রকম বেশি পড়ে, আর আজকে বালতি আছে আমার হাতে, কালকে হাফ বালতি মাছ হয়েছে, আজকে টার্গেট বালতি ফুল ছাড়িয়ে যাওয়া লাগবে, তাইলে সিন সার্থক বলা চলে। কালকে 20-22 হাজার টাকা খরচ করে আবার জাল আনা হয়েছে। কিসির চাপ নেই পানির, আজকে একটু পানির চাপ কম দেখা যাচ্ছে, তেমন একটা পানি বাড়ে নাই, সকালবেলা এসে যা বুঝলাম, কাল যেরকম রেখে গেছিলাম সামান্য একটু পানি বাড়ছে, একেবারে যে বাড়ে নাই তা বাড়ে না। দেখি কি অবস্থা করে, নতুন জাল সেরকম একটা মাছই টানে নাই, ট্যাংরা মাছ আছে, কিছু জিএল মাছ এই সব মাছে আছে, সেই রকম একটা মাছ টানিল না, নতুন আন্দাজে জাল। প্রথম জাল যারা শুরু আমাদের এইখান থেকে, নতুন জাল একটু পরে উঠাবো, আগে পুরাতন জাল দিয়ে উদ্বোধন আমাদের সকালবেলায়। এই দেখেন এই লেগে বডির ভিতরকার মাছ, আর আসল মাছ আছে এই মেজার ভিতরে। এইটু পুঁটি মাছের সংখ্যা কালকের মতন আজকেও একটু বেশি, আমাদের এখানকার মাছ বাছা শেষ, ফাইনাল রেজাল্ট হয়েছে এই মাছগুলা, একটা জালের মাছ এতগুলা পড়ছে। এই দেখেন আমাদের হাতের কাজ, জাল বাছুন দিলাম, তারপরে আবার জালটা কি সুন্দর করে টান করে রেখে দিলাম, যেন সারাদিনেও যাতে দুই সাইডে মাছ পড়ে, তাও একটু উন্নতি হবে আমাদের। দেখি বিষয়টা কি অবস্থা, এখন নতুন জালের মাছ দেখবো, দেখি নতুন জালের মাছ বেশি নাকি পুরাতন জালে বেশি। এই জালটা পানিতে ছেটেতে দুই এক বেলা সময় লাগে, তার কারণে এই জালে অতটা মাছ টানে নাই, যখন এই জালে পানি বসে যাবে তখন আর কি মাছ একটু বেশি টানবে, এখন এই মুহূর্তে মাছ তেমন একটা টানবে না আমরা যতদূর জানি। এই যে দর্শক আমাদের নতুন জালের মাছ, বেশি একটা মাছ টানলো না এই পিছনের জালখানে, কালকে তো এত টাকা খরচ করে জাল আনলো, তারা মাছ আছে এইখানে, আর সামনের একখান জালে হয়তো একটু বেশি মাছ টানবে। আর আমার মনে হচ্ছে এত ঘন ঘন করে জাল দেওয়ার কারণ মাছ একটু কম, আর আসলে এখনই তো আর মাছের চাপ হয়ে সারে নাই, তার কারণে মাছটা একেবারেই কমে গেছে, পানির মাছ বলা যায় না, এই বেলা আছে ওই বেলায় নাই। নতুন জালের এক নেজা বাছুন দেওয়া শেষ, আর এখন ধরবে হয়তো বা এইটা, এখানে মাছ আছে বেশি, এটা ধরবে না আগে, এখন হ্যাঁ এইটাই ধরবি, দেখা যাক যে এখানে মাছ আছে কিরকম। আমার হাতে আছে বালতিটা মাছের, দেখার বিষয় আমি চলে আসতেছি এই দিকে, দেখি কি অবস্থা মাছের, ওদিক আছে নাকি মাছ, সেই তো মনে হয় দুই একটা থাই থাক গিয়া বিজে কাম নাই এখন আর সকালবেলায়। দর্শক নতুন জালের দুই নেজা ধারা চলতেছে আমাদের, দেখি আগের নেজার চাইতে মাছ কম আছে নাকি বেশি। এই আমাদের দ্বিতীয় নেজার মাছ ধারা হয়ে গেল, এখানে হয়তো বা 700 গ্রাম কি 800 গ্রাম মাছ আছে, ট্যাংরা সহ নানান রকম মাছ। এই দেখেন কি সুন্দর মাছ, এখানে যা পড়ছে দুটো টাকার মাছই আছে, ট্যাংরা জিএল এইরকম মিক্সার মাছ, আর আগে ছিল শুধু পুঁটি। এই দেখেন কি সুন্দর মাছ, এই উপার করে এনে যাও যারা হয়ে গেল, মাছগুলো কি সুন্দর স্বচ্ছ, এখানে শুধু ট্যাংরা মাছ আছে বেশি, দেখেন কি সুন্দর ট্যাংরা মাছ জালের সাথে। মাছ তো পিছনেই বেশি দেখলাম, সামনে দেখেন একেবারেই মাছ কম, দেখেন কি সুন্দর মাছগুলা, কি সুন্দর পরিবেশ,
যারা এরকম মাছ নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ডাইরেক্ট, একেবারে তরতাজা নদীর মাছ দিয়ে দেবো আপনাদের, খেয়ে বলবেন ভাই দিয়েছিলেন একদিন, মনে থাকবে। আমাদের সবগুলো জাল ঝাড়া শেষ, শুধু বাকি আছে আর এখানকার একটা নেজা, এখানকার মাছ এখন ঝাড়তে হবে। সেই রকম একটা মাছ টানা নাই বাদের সাথেকার জালের, কিন্তু এই জালের পিছনের জালে কিছু মাছ টানছিল, খালি মাছ পড়ছে আমাদের এতগুলা, কালকের সমানই মাছ পড়ছে, কিন্তু কালকে ছিল শুধু পুঁটি মাছ, বাজার নিয়ে যায় দাম একটু কম পাওয়া গেছে, আর আলহামদুলিল্লাহ কালকের সাথে আজকের মাছও ভালো, মাছের দামও কালকের সাথে ডবল পাওয়া যাবে আশা করা যায়। এখানে মাছ আছে ট্যাংরা, বাম সহ নানান রকম মিক্সার মাছ, এই মাছের চাহিদাই অন্যরকম হবে আজকে বাজারে নিয়ে গেলে, আল্লাহ যা দিছে তাই হাজার শুকরিয়া। আমরা দেখবো যে এই মাছগুলো বাজারে নিয়ে যা কীরকম দামে বিক্রি করে, সেটাও একটু দেখার বিষয় আছে। মাছগুলো এখন বাজারে নিয়ে যাচ্ছে, মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার আগে টারহাগুলো বেশি পরিষ্কার করতেছে, এই দেখেন কতগুলো সব যাবে এই পুকুরে চলে, এই দেখেন কত বড় বড় কাঁকড়া, এগুলা এর জন্য মাছ দেখাই গেছিল না, কিন্তু এখন একটু মাছগুলো দেখেন কি সুন্দর। এই দেখেন আমাদের ফাইনালি মাছের লুক হলো এইরকম, কি সুন্দর টাটকা নদীর মাছ, কালকে ছিল শুধুমাত্র পুঁটি, আর আজকে তো এই মাছের কারণে দাম আওয়া যাবে কালকের থেকে তিন গুণ। কালকে মাছ বিক্রি হয়েছিল 1000 টাকার মতন, আজকে বিক্রি হবে বেশি, 1500-2000 টাকার মতন আজকে বিক্রি হবে। তারপরে যে মাছের চাহিদা বাজারে, কত কাঁকড়া পড়ছিল জালের ভিতরে, কতগুলা সবগুলো ছাড়ি দেওয়া হলো, এগুলো নিয়ে গেলে আরও বাজার নষ্ট করা। এই আমাদের ফাইনাল রেজাল্ট, দুই একটা থাকবো, দেখেন মাছগুলো কি সুন্দর, দেখার মতোই দৃশ্য। যাবো এখন হাটে, দেখবো যে কীরকম বেচা কিনা হয়, এই মাছের চাহিদা কীরকম মানুষের কাছে সেটাও একটু দেখবো আজকে। আপনাদের সেই ভদ্রলোক দুইজন আগে আগে চলতেছে আর আমি একটু পিছনে পড়ে গেছি, চাচার সাথে গল্প করতেছি বিদেশের ব্যাপারে, কিন্তু আমি তো ভাই জীবনে বিদেশ যাব না, দেশ ছাড়িয়ে দেশের মায়াই তো ছাড়ার কায়দা নাই আমার জীবনে। আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, এখন ডাইরেক্ট বাজারে ঢুকবো, এটা আমাদের বাজার। এখানে বেশি একটা মাছ বেচা কেনা চলে না, তারপরে রোজার মাস, মানুষজন তো একেবারেই কম হয় বাজারে। ব্যাপার না, দেখার আছে দর্শক আমাদের এই মাছগুলো এখানে কিরকম বিক্রি হয়, দেখি মাছগুলো কে নিকে, কিন্তু আমাদের আগেই দেখেন কি সুন্দর মাছ ধরে নিয়ে আসছে, চায়না জালের মাছ, এগুলো চায়নার মাছই, কিন্তু আমাদের এখানে একটু বেশি আছে। দেখেন দর্শক আমাদের মাছগুলো সব মাছ, আমাদের জালের মাছগুলো আর পুঁটি মাছগুলো পাইছে আলাদা করছে। ৬০০ ৩০০
এই দেখেন দর্শক মাছগুলো এত সুন্দর করে ভাগা দেওয়া হলো, কিন্তু মাছ কিনার দর্শকই পাওয়া যাচ্ছে না। সবগুলি কি করতেছে ওদিক বুঝিনি, এদিকে আসো আমাকে মাছ নিয়ে যাও। আল্লাহ জানে এই মাছগুলো এখন কখন বিক্রি হবে। দর্শক দেখেন আমাদের মাছের কাছে একটা মানুষও নাই, আমরা এখানে বসে আছি, ভাগা দেওয়া আছে, কেউ তো মাছ কিনতে আসতেছে না। কার কাছে মাছগুলো বেচবো এখন? যাই ভাই, 1000 টাকা দাম ঘুরছিল, আমরাই তো দিলাম না মাছগুলা। তো দর্শক দেখলেন আপনারা যে মাছ বেচা কতটা ধৈর্যের কাজ, কি সুন্দর করে মাছগুলো ভাগা দিয়ে বসে আছে, কিন্তু মাছ কেনার মতো একটাও পাবলিক নাই বাজারে। আসলে রোজার মাস তো, কেউ আসলে মাছ অতটা কেনার আগ্রহ নিয়ে বাজারে আসে না, এসেও শুধু ঘোরাঘুরি করে চলে যায়। এই মাছ যে ভাই কখন বেচা শেষ হবে সেটা আমি বলতে পারবো না, আর আমারও ভাই এত ধৈর্য নাই যে এখানেই আমার বাপের সাথে বসে থাকবো। আমার বাপ চাচা দুইজনকে রেখে আমি বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।